আচ্ছা বেলাল ভাই, এসব কথা আপনাকে কে বলেছে? রমেশ বলেছে না? শোনা, কে বলেছে কথাটা সেটা বলো না, বড় কথা হচ্ছে কি ঘটছে। রমিত একটা ব্যাপারে সন্দেহ করেছে, সেই জন্য আমাকে এখানে নিয়ে এসেছি। শোনো, তুমি হচ্ছে এই দেশের একজন নাম করা শিল্পী, তোমাকে বাঁচিয়ে রাখা, তোমাকে দেখে শুনে রাখা আমাদের সবার দায়িত্ব। আমি আমি ভালো আছি, আমার আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, ভালো আছি। শোনো, তোমার কিছু হয়েছে সেটা তো আমি বলি, যে রুমি ওরা না ভুল করতে পারে, কারণ একটা মানুষকে বোঝা যত কঠিন তাকে ভুল বোঝা কিন্তু ততই সহজ। আচ্ছা, চমৎকার ছবি এঁকেছো, একদম জীবন্ত মনে হচ্ছে। হ্যাঁ, কাউকে খুব কাছ থেকে না দেখে এমন ছবি আঁকা যায় আমার তো ধারণা ছিল না। এমনি এটা কি কি নাম? স্বপ্নকন্যা। স্বপ্নকন্যা? স্বপ্নকন্যা তো মানুষের নাম হয় না। তুমি কি এই মেয়েটাকে স্বপ্নে দেখো নাকি প্রায় দেখো? বেলাল ভাই, আপনি এত কিছু কেন জানতে চাইছেন? জানতে চাইছি কারণ আমার কৌতূহল হচ্ছে। মেয়েদের ব্যাপারে তোমার কোনোদিন কোনো আগ্রহ ছিল না, এখন হঠাৎ করে তুমি একটা মেয়েকে স্বপ্ন দেখা শুরু করেছো। আচ্ছা, তুমি কি প্রায় মেয়েটাকে স্বপ্ন দেখো নাকি, এই জন্য কি স্বপ্নকন্যা নাম দিয়েছ? হ্যাঁ। আচ্ছা মহিত, মেয়েটা তোমার ঘরেও আসে না? হ্যাঁ, তুমি ওর সঙ্গে কথা বলো। হ্যাঁ, আর সেটা দেখি বোঝা রমি জোড়া ভেবেছে তুমি একা একা কথা বলো। হ্যাঁ, এই জন্য তুমি কদিন ঘরের বাইরে যাচ্ছ না, তাই না? না 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 মাহিত, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, এভাবে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে বাবা। কেন? কারণ তুমি যেটা বলছো সেটা একদম অবাস্তব একটা ব্যাপার। আমি এরকম একটা বিষয় নিয়ে লেখালেখি করেছিলাম, তার আগে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছিল। আমি একদম তোমাকে নিশ্চিত করে বলছি, এটা সম্পূর্ণ তোমার হেলুসিনেশন। বেলাল ভাই, আমি কিন্তু সেই জন্য আপনাকে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, আপনি তো খুঁটি খুঁচি কথাগুলো বের করার চেষ্টা করলেন। না বলে তো তোমার ক্ষতি হতো, তুমি যা ভাবছো সেটা তো সত্যি না, স্বপ্নকন্যা বলে পৃথিবীতে তো কেউ নেই, ওটা তোমার কল্পনা। হ্যাঁ, হতে পারে যে হয়তো এরকম চেহারা তুমি কাউকে কখনো দেখেছো, হতে পারে পুরোটাই তুমি কল্পনা করছো। শোনো মহিত, তুমি চাইলে আমি কিন্তু কথাটা প্রমাণ করে দিতে পারি। কিভাবে? খুব সহজ, তুমি এই ছবিগুলো সরিয়ে ফেলো, সরিয়ে ফেলে এভাবে ঘরে বসে না থেকে বাইরে যাও, সবার সঙ্গে মেশো, গল্পগুজব করো, অন্য কিছুতে মন দাও, তাহলে দেখবে সে আর আসবে না। শোনো মহিত, তোমার ভালোর জন্য কথাগুলো বলছি, তুমি যদি চাও তাহলে এই সমস্যা কিন্তু কিচ্ছু না, মিটে যাবে, কিন্তু এটা যদি জিয়ে রাখো তাহলে কিন্তু খুব ক্ষতি হবে। কিন্তু ও তো আসবে বলেছে। আসবে না আসবে না, আমার কথা তুমি বিশ্বাস করো, আমাকে তুমি বড় ভাই মনে করো না, তাহলে তুমি কথা বিশ্বাস করো। আসবে কেমন করে, সে তো বাস্তবে এক্সিস্ট করে না, কোথেকে আসবে সে? রমেশ, রমেশ শোনো, তুমি যদি আমার কথা না শোনো না, তোমাকে কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। যাই, এই যে ছবি, এই মেয়েটার, এই যে এইটা 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 এইটা, এগুলো সব বাইরে একদম অনেক দরকার আছে, তুই কোনো কথা বলো না, শোনো শোনো শোনো, এদিকে ওদিকে থাকার দরকার। এই যে এই এরকম ব্যাপার নিয়ে এরকম পরামর্শ কিন্তু আমার এখন
থাকবে একদম বসে। হ্যাঁ।